হিসাব কি দিয়েছেন? নামাজ। আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। সেই নামাজ কমিয়ে কমিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত পর্যন্ত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, হে আমার হাবিব, আমার বান্দা যখন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর এই নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত নবীকে পাঠিয়ে দেন নাই, যা নামাজ পড়েন সাথে সাথে শিক্ষক হিসাবে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যা আমার হাবিবকে নামাজ শিক্ষা দেন। ঘরে বসেই মসজিদে বসে হজ উমরা সওয়াব আদায় করতে পারবো, কত বড় সুযোগ।
আরেক হাদিসে মধ্যে আছে, যে ব্যক্তি আপনি ভাবে ফজর নামাজ পড়ে মুসল্লায় বসে থাকে, দুনিয়ার কোনো কথা বলে না, অন্যান্য কথা কোনো কিছু বলে না, আর এই অবস্থায় যদি সূর্য উঠে যায় তারপরে সে দুই রাকাত নামাজ পড়েন, তাহলে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয়। সমুদ্রের ফেনার কথা আমরা চিন্তা করেছি কেউ, এক একটা ঢেউয়ের সাথে কত কোটি কোটি ফেনা থাকে, এক একটা ঢেউয়ের সাথে কত কোটি কোটি ফেনা থাকে, এরকম কত কোটি কোটি ঢেউ থাকে, এরকম সাগর মহাসাগর কত পানি সারা দুনিয়াতে, এই সমস্ত পানি যত ফেনা আছে, সমস্ত পানির যত ঢেউ আছে, ঢেউয়ের সাথে যত ফেনা আছে, এই ফেনার চেয়েও বেশি গুণা থাকলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুই রাকাত নামাজ ইসলাম মাফ করে কত বড় সুযোগ। আর এই নফলের উসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দিন আমার ফরজের ঘাটতি পূরণ করে দিবেন। কে এমন আছে ভোটের হাত থেকে বলতে পারবে আমার ফরজটা পুরোপুরি ভাবে শরীর হয়, কেউ বলতে পারবে আমি ফরজ নামাজটা পড়তে পেরেছি যেরকম ভাবে পড়ার দরকার ছিল, কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে তো আমাদের মধ্যে ত্রুটি থাকাটা স্বাভাবিক, আর এই ত্রুটি পূরণ হবে নফরের দ্বারা। এই জন্য নফর পড়া একই ভাবে জোহরের পরে মাধ্যমে বান্দাকে আস্তে আস্তে কি করেন কাছে টানতে থাকে, তাকে মহান করতে থাকেন, এরকম ভাবে তাকে নৈকট্য দান করতে থাকেন, সান্নিধ্য দান করতে থাকেন, এমন এক সময় আসে আল্লাহ রাব্বুল ইজ্জত তার সম্পর্কে বলেন আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শোনে, আমি তার জবান হয়ে যাই যে জবান দ্বারা সে বলে। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তার কান চোখ মুখ হাত পা সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, আল্লাহ তার ইচ্ছা মাফিক তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলে, আল্লাহ ইসলামের ইচ্ছা বলে তার অঙ্গ প্রত্যঙ্গ চলে না, এরকম ভাবে আল্লাহ তারা তাকে মহব্বত করেন, তাকে এরকম শান্তি প্রদান করেন, নৈকট্য প্রদান করেন। এটা কিসের নাম করেন? নফলের নাম। যত বেশি নফল করবে বান্দা তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে থাকে।